পদ্মা সেতুতে শুরু হয়েছে যানবাহন চলাচল। নির্ধারিত সময় সকাল ছয়টার কিছুক্ষণ আগেই খুলে দেওয়া হয় টোল প্লাজা। আজ প্রথম টোল দিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। এই মুহূর্তে মামা টোল প্লাজায় আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, জানাবেন সেখানকার পরিস্থিতি। প্রিয়া, আমি আসলে যেহেতু আনুষ্ঠানিকভাবে ছয়টার সময় সকাল ভোর ছয়টায় খুলে দেওয়ার কথা রয়েছিল, এই পদ্মা সেতুর মুখ উন্মোচন করে দেওয়ার কথা ছিল, সর্বসাধারণ মানুষের জন্য দ্বার খুলে দেওয়ার কথা ছিল, যেহেতু গতকাল আনুষ্ঠানিকতা হলেও কিন্তু আজকে সাধারণ মানুষের জন্য এই পথ খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু ছয়টার কিছুক্ষণ আগে, প্রায় 10 মিনিট আগে খুলে দেওয়া হয়েছে এই রাস্তা। এবং তখন থেকে মানুষের যে অপেক্ষা ছিল, মানুষ কিন্তু ওই ছয়টার সময় এসে অপেক্ষা করেনি, আমরা দেখেছি দীর্ঘ থেকে দীর্ঘ লাইন। এবং তারা অনেকের কাছে শুনেছি, অনেকেই বলেছেন যে সারা রাত অপেক্ষা করেছেন, শুধুমাত্র প্রথম যাত্রী, এই সেতুতে প্রথম হবেন এই ভেবেই কিন্তু অপেক্ষা করেছে সারা রাত। অপেক্ষার পরে অপেক্ষার প্রহরও শেষ হয়েছে ছয়টা থেকেই, এই যে 10 মিনিট কম ছয়টা থেকেই আসলে যানবাহন পারাপার শুরু হয়েছে। মানুষ টোল দিচ্ছে, টোল দিয়ে নানা রকম সব ধরনের যানবাহন সব কিছুই আসছে, শুধু যে কাজের উদ্দেশ্যে আসা সেটি কিন্তু নয়, বেশিরভাগ মানুষেরই উদ্দেশ্য হচ্ছে আজকে সেতুতে প্রথম উঠবে, বহুদিনের আশা আকাঙ্ক্ষার ফসল, বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটাবে, ঘটেছে, সেই অবসানকে আসলে আরও একটু আনন্দিত করতে, আরও একটু মানে মনে রাখতে, সারা জীবন এই আনন্দকে ধরে রাখার যে একটা স্মৃতি, সেই স্মৃতিচিহ্ন রাখতেই কিন্তু মানুষের এই অপেক্ষা ছিল। এবং সেতুতে উঠেই কেউ হয়তো আবার ঘুরে চলে আসবেন, কেউ বা এসে কেউ বা জানিয়েছেন যে যাচ্ছেন সেখানে দুপুরের খাওয়ার খেয়ে ও পারে গিয়ে আবার এপারে আসবেন, চলে আসবেন, অনেকের কিছু মানুষের প্রয়োজনের তাগিদেই হয়তো যাচ্ছে। আবার অনেককে আমরা শুনেছি যেহেতু মানুষের জন্য সেতু উদ্বোধন হবে, গতকাল উদ্বোধন হয়েছে, মানুষের জন্য খুলে দেওয়া হবে সেই সেতু মানুষ চলাচলের জন্য, সেক্ষেত্রে মানুষ 3-4 দিনও অপেক্ষা করেছেন মাওয়ার এই পারে, যে সেতুতে করেই, সেতুর উপর দিয়েই আসলে সড়ক পথেই তারা ও পারে যাবেন, তাদের নিজ এলাকায় যাবেন বা নিজ বাড়িতে যাবেন, এটির জন্যও কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেছে, এরকম মানুষকেও আমরা পেয়েছি। সব মিলিয়ে আমরা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বাস ট্রাক সকলের সাথেই, চালকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে দীর্ঘ প্রতীক্ষার একটা অবসান হয়েছে, যেখানে 6-7 ঘন্টা চলে যেত মানুষের সময়ের যে একটি বিষয় ছিল, সেই বিষয়টি আর সেই অসহনীয় যন্ত্রণা থাকবে না। ঈদে, শুধু ঈদে ঘরমুখো মানুষের নয়, প্রতিদিনই হাজারো মানুষ এই পথ দিয়ে চলাচল করে, প্রতিদিনই হাজারো মানুষ পাড়ি দিবে এই পথ দিয়ে, যেন তাতে কোনোভাবেই আর যন্ত্রণা না হয়। মানুষের যে নদী পারাপারে যে মানুষের ভোগান্তি ছিল, ফেরি লঞ্চ থেকে শুরু করে অথবা ঈদ যাত্রায় যে ধরনের মানুষের মৃত্যুর ঝুঁকি নিয়ে মানুষ পারাপার হতো, সেটি থেকে রেহাই পাবে এই এলাকায়, এই অঞ্চলের দুই অঞ্চলের মানুষ, দক্ষিণ দক্ষিণ আর পশ্চিমাঞ্চলের মানুষ। এই পথ দিয়ে, এই সড়ক সেতুর উপর দিয়ে প্রায় 75,000 গাড়ি প্রতিদিনই চলাচল করবে। এখানে শুধু যে দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষই উপকৃত হলেন তা নয়, সারা দেশের প্রায় 3 কোটি মানুষ এখানে উপকৃত হয়েছেন, শুধু উপকৃত। এবং আমরা কালকেও যখন বলেছিলাম যে সুধী সমাজের সাথে কথা বলছিলাম, সকল যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তাদের সাথেও কথা বলেছি, সকলেরই একটাই মন্তব্য, এটি যে শুধু ইট পাথরের একটি সেতু, ইট পাথর দিয়ে কনক্রিট দিয়ে তৈরি করা সেতু সেটি নয়, এটি ইতিহাস হয়ে থাকবে, বাংলাদেশের ইতিহাস। এবং বাংলাদেশ যে নিজের অর্থায়নে করতে পেরেছে, নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, বাংলাদেশ যে স্বাধীন নিজস্ব সত্তা নিয়ে বেঁচে থাকতে পারে এই সেতুর মধ্য দিয়ে, এই সেতুর তৈরির মধ্য দিয়ে আবারও হচ্ছে তারা প্রমাণ করলো। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আসলে এই পথ দিয়ে পাড়ি দিচ্ছেন, উদ্দেশ্য কি এই পথ দিয়ে সেতু দিয়ে যাওয়া নাকি কাজে? হ্যাঁ, উদ্দেশ্য হলো সেতু দিয়ে যাওয়া। কখন থেকে অপেক্ষা করছিলেন? অনেক দিন ধরে অপেক্ষা করছি। আমরা আরো একটু একজনের কাছে যেতে চাই, সকালে আসার উদ্দেশ্যটা কি? সকালে আমার বাড়ি ওপার ব্রিজের সাথে, কখন মানে ঘুমিয়ে আসি না, কখন আসব, কি যেন অনুমতি, এটা কোনো ভাষা প্রকাশ করার না। 35 বছর বয়সে কত ভোগান্তি হয়েছে, এই যে জন্য একটা স্বস্তি, মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ না দিলে নয়, অনেক অনেক ধন্যবাদ আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য এত করার জন্য, ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে আসলে সকলে তাদের নিজেদের আবেগ অনুভূতি এর কথা বলছেন, তারা জানান দিচ্ছেন যে তাদের যে ছোট ছোট অভিজ্ঞতাগুলো, এই অভিজ্ঞতা আসলে কাজে লাগিয়ে তারা মনে করছেন, এই অঞ্চলের মানুষ মনে করছেন যে তাদের স্বস্তি ফিরেছে, তাদের যে অস্বস্তি ছিল, তাদের যে ভোগান্তি ছিল, সেই ভোগান্তি থেকে তারা উতরে উঠল এবং
তাদের প্রত্যাশা সড়ক পথেও কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না। তারা দুর্ঘটনা যেভাবে নদীপথে দুর্ঘটনা থেকে মুক্তি পেল, সড়ক পথেও যেন আর কোনো প্রাণ না ঝরে এই সেতুর মধ্য দিয়ে তাদের একটাই প্রত্যাশা। প্রধানমন্ত্রীর কাছে তাদের সাফল্যের জন্য তাদের শুধুমাত্র অভিনন্দন আর স্বাগতম, ছাড়া আর বলার কিছু নেই এই অঞ্চলের মানুষের। প্রিয়া,